দিনাজপুরে জমিতে সেচের মূল্য নির্ধারণ করে দেয়া হলেও মানছেন না নলকূপ মালিক ও অপারেটররা। প্রতি একরে নেওয়া হচ্ছে নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ টাকা। কৃষকরা বলছেন সেচের মূল্য নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না তারা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা সেচ কমিটি। চলতি রবি মৌসুমে দিনাজপুরে বোরো ধানসহ সেচের জমির পরিমাণ 2,71,309 একর। এসব জমিতে সেচের জন্য দাম নির্ধারণ করে দিয়েছে উপজেলা সেচ কমিটি, প্রতি একরে 3,200 থেকে 4,000 টাকা। তবে কৃষকরা তা জানেন না। এই সুযোগে নলকূপ মালিক ও অপারেটররা নিচ্ছেন একর প্রতি 5,000 থেকে 7,500 টাকা। 6,000 টাকা করে একর নিচ্ছে পানির। এতে আমাদের কৃষক লোক, আমরা আমাদের পোষাচ্ছে না। একরে ধরে 6,000 টাকা, এই নিয়ে তো এখন আবাদ করবে না। না দিলে, যদি না দেয় জমি তো পানি দিবে না। গভীর নলকূপ মালিকরা জানান বিদ্যুৎ সহ অন্যান্য উপকরণের দাম যেভাবে বেড়েছে, সেচের মূল্য সেভাবেই নির্ধারণ করেছেন তারা। খরচপাতির জন্য কিছু অর্ধেক আমার অ্যাডভান্স হিসেবে নেই, মিটার আছে, আওয়া আছে, তো খরচপাতি আছে, লোকজন থাকা আছে। সেচ কাজে তদারকির কথা জানিয়েছে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। আর জেলা সেচ কমিটি বলছে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের কাছ থেকে আমাদের যারা এই সেচ যন্ত্রগুলো পরিচালনা করে থাকে, তারা যেন অতিরিক্ত বা অত্যধিক সেচ খরচ বিঘা প্রতি বা একর প্রতি নিতে যাতে না পারে, সে ব্যাপারে আমাদের বিভিন্নভাবে প্রচেষ্টা অব্যাহত আছে। কোনো কৃষক পর্যায় থেকে কেউ আমাদেরকে কখনো কিছু বলেনি। এজন্য যদি কোনো অভিযোগ আসে, অভিযোগ আসার সাথে সাথে আমরা অভিযোগ নিরসনের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। দিনাজপুরে 72,776টি গভীর ও অগভীর সেচ যন্ত্রের মাঝে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের 1,773টি ও বিএডিসির 124টি, বাকি প্রায় 70,000ই ব্যক্তি মালিকানাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে বা দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এএসএম আলমগীর। আলমগীর, প্রায় 72,000 সেচ যন্ত্রের মধ্যে 70,000ই ব্যক্তি মালিকানাধীন, তো এক্ষেত্রে তারা যদি বেশি দাম নেন ব্যবস্থা কারা নেবে? আসলে এখানে যে টাকাটা বেশি দেওয়া হচ্ছে, এটি কিন্তু আসলে সেচ যে নীতিমালা আছে, সেই সেচ নীতিমালা পূর্ণাঙ্গভাবে না মানার কারণে এবং সমন্বয়হীনতার সুযোগ নিয়ে কিন্তু এই সেচ মালিকরা এই বেশি টাকা নিচ্ছে। সেচ নীতিমালায় বলা আছে যে আপনার এই উপজেলা সেচ কমিটি এবং জেলা সেচ কমিটি যে মূল্য নির্ধারণ করে, সেই মূল্যটি কিন্তু মাইকিং করে এবং বিভিন্ন প্রচার মাধ্যমে দিয়ে কিন্তু কৃষকদের কাছে এই মূল্যটা কত নির্ধারণ করা হলো সেটি কিন্তু তাদের কৃষকদের কাছে কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি মাত্র একটি উপজেলা বাদে দিনাজপুরের 13টি উপজেলাতেই 12টি উপজেলার কিন্তু এই মাইকিং করা হয়নি, কৃষকদেরকে জানানো হয়নি যে আসলে উপজেলা পর্যায়ে সেচ কমিটি কত টাকা নির্ধারণ করেছে। এর মধ্যে আপনাকে বলি যে নবাবগঞ্জ উপজেলায় এই সেচ মালিকরা কিন্তু তারা এখনো পর্যন্ত এই সেচ রেটটি কিন্তু নির্ধারণ করে দেয়নি। আপনারা দেখলেন যে 70,000 যে ব্যক্তি মালিকানায় যে এই সেচ রয়েছে, সে যন্ত্র রয়েছে, এই ব্যক্তি মালিকানার এদের সমিতি রয়েছে, এই সমিতি একটা সিন্ডিকেট বলা চলে। এই সিন্ডিকেটের ফলে কিন্তু আসলে এই যে সেচ কমিটি যে রয়েছে, সেচ কমিটি তারা যে কৃষকদের কাছে যে জানানোর যে বিষয়টি রয়েছে, সেই এই জানানোর কাজটি তারা করে না। এর ফলে কিন্তু এই সুযোগটা নেই কিন্তু এই সেচ মালিকরা, ফলে তারা দ্বিগুণ এবং তিনগুণ টাকা তারা আদায় করছে। আমরা একটা হিসাব করে দেখেছি দিনাজপুরে এবছর প্রায় 2,72,000 হেক্টর জমিতে কিন্তু আসলে বোরো সহ বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে। এতে করে প্রত্যেক বিঘা একরে যদি 500 টাকা করে বেশি নেওয়া হয়, তাহলে কিন্তু প্রায় 50 কোটি টাকা মতো কিন্তু তারা অতিরিক্ত আদায় করছে। এখানে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে এখানে আপনি দেখলেন যে 70,000 আপনার যে সেচ যন্ত্র রয়েছে, এই সেচ যন্ত্রের মধ্যে রয়েছে কিন্তু আপনার একটা বড় অংশ রয়েছে কিন্তু বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু সেচ কমিটির কিন্তু আপনার সদস্য সচিব কিন্তু বিএডিসি, যার মাত্র 124টি কিন্তু যাদের যন্ত্র রয়েছে এই পুরো জেলায়। সব মিলে আবার এই পুরো প্রক্রিয়াটা কিন্তু কৃষি মন্ত্রণালয়ের, কিন্তু উপজেলা সেচ কমিটির সভাপতি থাকতে স্যার আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষি মন্ত্রণালয় এখানে কৃষি বিভাগ যে রয়েছে, কৃষি বিভাগের আসলে কোনো এখানে ভূমিকা নাই, আসলে পুরো কাজটি কিন্তু আসলে আপনার কৃষি মন্ত্রণালয়ের কাজ। এতে করে কি হচ্ছে, কৃষকের কাছে যে ন্যায্য যে মূল্যটি, সেই ন্যায্য মূল্যটি কত সেটি কৃষকরা জানতে পারতেছে না। না জানার ফলে তারা কিন্তু এই যে সেচ
সেচ মালিকদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের কাছে তারা একরকম জিম্মি হয়ে পড়তেছে। এতে একটি ফলে ফসল উৎপাদনে একটি বড় খরচ চলে যাচ্ছে কিন্তু এই সেচের মাধ্যমে। তো আমাকে সংশ্লিষ্টরা যারা জানিয়েছেন যে আসলে সেচ নীতিমালা পূর্ণাঙ্গভাবে যদি বাস্তবায়ন করা যায় এবং এখানে যদি কৃষি বিভাগ যদি একটু উদ্যোগী হয় তাহলে কিন্তু আসলে এ থেকে কৃষকরা মুক্তি পেতে পারে। তো এই ছিল দিনাজপুরের কৃষি সেচ চার্জ আদায়ের সর্বশেষ অবস্থা। সেচের দাম নিয়ে অনিয়ম দেখা গেছে দিনাজপুরে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এস এম আলমগীর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।